হ্যালো বন্ধুরা, সানুপুচি ব্লগসে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর এখন বাজে সকাল 9টা। তো দেখো, সকাল থেকেই ওয়েদারটা মানে নিম্নচাপ, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। আর বাড়িতে ইন্ট্রোটা বেরোনোর সময় ইন্ট্রোটা করতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে বেরিয়েছি। তো আজকে যাচ্ছি বাপের বাড়ি, বাবু নিতে এসছে, আমি আর বাবান যাচ্ছি বাড়িতে। তো কালকে হচ্ছে বাবুর বার্থডে, তো রাত 12টার পরে বাবুকে সারপ্রাইজ দেবো, তো আজ তার জন্যে আজকে বাড়িতে যাওয়া। আর তাছাড়া আজকে দুটো স্পেশাল মানুষের সঙ্গে আমি দেখা করতে যাব, তো ভিডিওর লাস্টে দেখতে পাবে কাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, 11:30টার দিকে বাড়ি পৌঁছেছি, 11:15-12টার দিকে। তো মা এখন মাটনটা করছে, তো আসার সময় আমরা বাজার করে নিয়ে এসেছি, বাবু বাজার করে নিয়ে এসছে, কারণ সকালবেলায় তো বাবু ঘুম থেকে উঠেই আমাকে আনতে চলে গেছে। আর এদিকে দেখো, মাছ যে মাছগুলো কিনে আনা হয়েছে সেগুলো বাবু এখন পরিষ্কার করছে ধুয়ে, আর মা ওদিকে মটনটা রান্না করছে দেখতেই পেলে। তো দেখো, স্নান টান করে আমি চলে এসেছি, তো এখন আমি তোমাদের সামনে বসিনি, তোমাদের সঙ্গে কথা বলতে একবারে স্নান করে এসে পুজো দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর আমার বাড়ি আসলে না পুজো দিতে খুব ইচ্ছা করে, তো দেখছো গোপাল সোনা, তো ওরা হচ্ছে গপু আর বিশু, তো আসলে আমি ওদের পুজো দিই, আমার ভালো লাগে, ইচ্ছা করে পুজো দিতে বাড়িতে এসে। তো স্নান করে তার জন্য আগে পুজোটা দিয়ে নিচ্ছি, তারপরে পুজো দিয়ে ভাত খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো তো দেখো, একটা জিনিস খেয়াল করেছো, গোপু বিশুর মাথায় চুল পরাইনি। আমার পুজো টুজো দেওয়ার পরে আমি দেখছি যে আমি ওদের মাথায় চুল পরাইনি, ন্যাড়া মাথায় পুজো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এখনও যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো, একটা লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, তারা প্লিজ একটা লাইক করে দাও, কারণ একটা লাইক অনেকটা শেয়ারের কাজ করে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা, একবারে বাড়ি এসে দেখতেই পেয়েছো পুজো দিচ্ছিলাম, তো একবারে বাড়ি এসে স্নান করে পুজো দিয়ে খেয়ে এসে সবে বসলাম, এখনও কিচ্ছু করিনি, সিঁদুর টুদুর কিচ্ছু পড়িনি। তো সকাল সকাল বাড়ির থেকে বেরিয়েছি, তো খেয়ে দিয়ে বেরোইনি, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ সারাদিন সকাল থেকে। তো আমি বাড়ির থেকে আসার সময় ইন্ট্রোও দিইনি তোমাদের, রাস্তায় আসতে আসতে তোমাদের ইন্ট্রো দিয়েছি। তো আজকে সারাদিনটা কী করবো তোমরা দেখতে থাকো, যা যা করবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো এখন আমি আর আমার ভাই এখন একটু বাজার বেরোচ্ছি, তো তোমরা দেখতে থাকো কেনাকাটা করতে। তো ধর উঠছি কিন্তু, তো এই দেখো আমার ভাই, একটু তাকা, তাকাবে না, চ রাখুন রাখুন রাখ। তো বন্ধুরা দেখো, মামা বাড়িতে আমি চলে এসেছি, অনেকদিন পরে আসলাম। তো যখনই বাড়ি আসি, মামা বাড়ি একবার হলেও আসি, কারণ এখানে আমি ছোটোর থেকে মানুষ হয়েছি। ওই যে আমার দাদুর ঘর, তো আমার দাদু এখন আর বেঁচে নেই, তো এখানে এখন সবই পাল্টে গেছে। চলো তোমাদের ইছামতি নদী দেখায়, একসময় এই নদীতে স্নান করতাম আমি। আর এই দেখো, এটা হচ্ছে আমার মাসিমণি, আমি ছোটোর থেকে মাসিমণির কাছে মানুষ হয়েছি, পড়াশোনা যতটুকু শিক্ষা পেয়েছি এনার কাছ থেকেই পেয়েছি। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে কি ইছামতি নদী, এটা আমার মামা বাড়ির একদম, দেখেছো এই নদীটা একটা সময় খুব ভরা ছিল জলে আর একদম পরিষ্কার ছিল, এখন এরকম হয়ে গেছে, কচুরিপানায় ভরে গেছে। একটা সময় ছোটোবেলাটা এই নদীতে স্নান করেই কেটেছে আমাদের, নদীতে স্নান করে মাছ ধরে, নৌকা ছিল দাদুর, সেই নৌকাটা এখন অবশ্য নেই, বিক্রি করে দিয়েছে। তো বন্ধুরা, ওই যে হচ্ছে কি নদী, দেখো
এখানে আসলে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে, তো কারণ আমি ছোটোর থেকে এখানেই বড় হয়েছি মামা বাড়িতে। তো চলো তোমাদের একটু মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি। তো এই দেখো বন্ধুরা, এই হচ্ছে কি মন্দির। রাধা গোবিন্দর মন্দির, চলো তোমাদেরকে দেখাই ঘুরে। তো বন্ধুরা এই দেখো বুড়ো বাবা। একটা সময় আমি যখন ছোট ছিলাম এই মন্দিরে পুজো দিয়েই আমি বড় হয়েছি, ছোটোর থেকে জবের থেকে বোঝা শিখেছি। তো মাসিমণি আর আমি এখানে গান করতাম সামনে বসে ঠাকুরের গান। তো এই সেই ছোটোবেলার সেই একই খাট এখনও রয়েছে, শুধু জাস্ট একটু চেঞ্জ হয়েছে। মন্দিরে তখন টাইলস বসানো ছিল না, শান ছিল, আর এখন আরও সুন্দর করা হয়েছে মন্দিরটাকে। এই দেখো অষ্টসুখী আর রাধা রাধা গোবিন্দর যুগল মূর্তি আছে, বড়াই বুড়ি। তো তো যখন ছোটোর থেকে এখানে মানুষ হয়েছি, তো আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে বলে না লাইফটা তো চেঞ্জ হয়েছে, আগের থেকে ছোটোবেলার মতো লাইফ তো নেই, এখন সংসার হয়েছে আমার। তো এই দেখো এটা হচ্ছে আমার দাদু। তো আমার দাদু মারা গেছেন, তো আমার দাদু একজন গুরুদেব ছিলেন। তো তারও এরকম মন্দিরে মূর্তি করে রাখা হয়েছে, পুজো করা হয়। আর ওই দেখো মা লক্ষ্মী, আর ওই পাশে দেখলে ওটা হচ্ছে বজরংবলী ছিল। তো তো বন্ধুরা এখন আর অতটা আসতে পারি না, কারণ বিয়ে হয়ে গেছে, তো লাইফ চেঞ্জ হয়ে গেছে। তো বাড়ি আসলে সুযোগ হলেই আমি মামা বাড়ি যাই, একটা অন্যরকম শান্তি এখানে এসে। তো বন্ধুরা অনেকদিন পর আসলাম, আর আজকে মন্দিরটা তোমাদের যতটুকু পারলাম ঘুরে দেখালাম। পরে এক সময় এসে আমি আমার মামা বাড়ির পুরো ঠাকুর মন্দিরের পুজো থেকে শুরু করে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বেশি টাইম নেই, কারণ আজকে আমার বাবুর বার্থডে, আজকে না কালকে। তো বাবুকে আজকে রাত্রে সারপ্রাইজ দেবো, তো তার জন্য বাড়ির থেকে বেরিয়েছি ভাইয়ের সঙ্গে, বাজার টাজার একটু করবো, মানে কেক টেক নেবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আরাধ্যা, নিশ্চয়ই তোমরা চিনতেই পারছো, এত কিউট। আমি সুপ্রিয়াদের বাড়িতে এসেছি, তো অনেকদিন ধরে ভাবছি ওদের বাড়িতে আসবো, তো আজকে চলে আসলাম। তো দেখো এত কিউট, এতদিন ভিডিওতে দেখেছি মানে খুব কিউট। তো বন্ধুরা দেখো রায় আর সুপ্রিয়া। তো তো ওদেরকে আমি চিনতাম আগের থেকে, তো বাট সামনের থেকে কখনো কথা বলিনি। তো ওদের বাড়ি বলেছি বাট অনেক ছোটবেলায়, মানে 5-6 পড়তাম হয়তো তখনও, তখন পড়তাম হ্যাঁ ভিডিও বানায় অনেক। তো আমার বাড়ির কাছেই বাড়ি, তো আজকে বাড়ি এসেছি, ভাবলাম দেখা করে যাই, তো তার জন্য আসলাম দেখা করতে। তো দেখো বললাম চা খাবো না, তাও চা নিয়ে এসছে আমার জন্য। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। তো বন্ধুরা বাবুর জন্য কেক টেক নিয়ে বাড়ি চলে এসেছি, দেখতেই পেলে মামা বাড়ি গেছিলাম। তো ওখান থেকে গেলাম রায় সুপ্রিয়াকে, তো দেখেছো ওদের বাড়িতে গেছিলাম, সুপ্রিয়ার বাড়িতে গেছিলাম, মানে সুপ্রিয়ার শ্বশুর বাড়িতে গেছিলাম, ওখানে রায়ের সাথেও দেখা হয়ে গেছে। তো তোমরা তো নিশ্চয়ই চেনো ওকে, তো খুব ভালো ব্যবহার সুপ্রিয়া রায়ের দুজনেরই খুব ভালো ব্যবহার। তো আমি অল্প একটু ক্লিপই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ওটুকুই করেছি, বেশি ক্লিপ তুলতে পারিনি, কারণ অল্প টাইম আমি ছিলাম, বেশিক্ষণ ছিলাম না, তারপরে চলে এসেছি। তো সুপ্রিয়া খুব জোর করছিল আর একটু সময় থাকার জন্য, তো নেক্সট বার যখন বাড়ি আসবো তখন অবশ্যই যাব। তো তোমরা যেভাবে ওদের সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করো, আর আমাকেও সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আর আজকে রাত 12টার পরে বাবুকে যে সারপ্রাইজটা দেবো ওটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে, কারণ না অনেক
অনেকটা ব্লগ হয়ে যাচ্ছে, কারণ এত এত ব্লগ কে ধৈর্য ধরে আমার দেখবে। তো তার জন্য আজকে রাত 12টার পরে যে বাবুর সারপ্রাইজ দেবো, মানে বাবুর বার্থডে ব্লগটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে, আর এই ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে। তো তো বন্ধুরা টাটা, এখন রাত প্রায় 8টা বাজে, তো এখানে এন্ড করছি ভিডিওটা। গুড নাইট।